আমরা প্রথমেই getafreelancer.com এই সাইটটির সাথে পরিচিত হব। ফ্রিল্যান্সিংয়ের জগতে গেট এ ফ্রিল্যান্সার খুবই জনপ্রিয় একটি নাম। সারা বিশ্বে এর অসংখ্য রেজিস্টার্ড মেম্বার রয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও অনেক ফ্রিল্যান্সার এই সাইটের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন করছেন। চলুন আমরা এই সাইটটির সাথে পরিচিত হই। এই সাইটটি ব্রাউজ করতে http://www.getafreelancer.com এই অ্যাড্রেসটি ব্রাউজ করতে হবে। getafreelancer.com সাইটটির অ্যাড্রেস হচ্ছে এটি। আমরা এখানে গেট এ ফ্রিল্যান্সারের হোম পেজ পাব। এখানে টপ মেনু রয়েছে যেটি ব্যবহার করে আমরা সাইন আপ করতে পারবো। আমাদের যদি আগে থেকেই এখানে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারবো। টপ রেটেড ইউজারের তালিকা দেখতে পারবো। আমরা এখানে যে সমস্ত প্রজেক্ট লিস্টেড আছে তা ব্রাউজ করতে পারবো, প্রজেক্ট পোস্ট করতে পারবো, এছাড়া এর আরএসএস ফিড আমরা দেখতে পাবো, এছাড়া আমরা আর্টিকেলস দেখতে পাবো এই লিঙ্ক থেকে। সাইটটির এই অংশে মূলত ক্যাটাগরি অনুযায়ী এখানে কী কী জব পোস্ট করা আছে তার ক্যাটাগরি এবং তার সংখ্যা প্রদর্শিত আছে। লক্ষ্য করুন এখানে .NET-এর উপর 234টি কাজ রয়েছে। আমি এই টিউটোরিয়ালটি যখন রেকর্ড করছি এটি সেই সময়কার স্ট্যাটিস্টিক্স। অডিও সার্ভিস রয়েছে 46, কপিরাইটিং 522টি রয়েছে কপিরাইটিংয়ের জব, ইলেকট্রনিক্স জব রয়েছে 24টি, গ্রাফিক্স ডিজাইন 389টি, জাভাস্ক্রিপ্টের কাজ রয়েছে 212টি, লিঙ্ক বিল্ডিং 305টি, ওয়েস্ট কমার্স 124টি, পিএইচপির উপর 873টি, এটি বেশ ভালো সংখ্যার একটি কাজ দেখা যাচ্ছে। এছাড়া গ্রাফিক্স ডিজাইনের কাজের সংখ্যাও বেশি, লিঙ্ক বিল্ডিংয়ের কাজের সংখ্যাও আমরা বেশি দেখতে পাচ্ছি, কপিরাইটিংয়ের কাজের সংখ্যাও এখানে বেশি দেখতে পাচ্ছি। এরপর রয়েছে রুবি অন রেল, এর সংখ্যা হচ্ছে 23টি, টেলিমার্কেটিং রয়েছে 178টি, ভার্চুয়াল রিয়েলিটি 30টি, ওয়েবসাইট সিকিউরিটির উপর কাজ রয়েছে 71টি, অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিংয়ের উপর রয়েছে 25টি, ব্যানার ডিজাইন 99টি, ডেটা এন্ট্রির কাজ রয়েছে 482টি। এটিও একটি সংখ্যার বেশির কাজ, অর্থাৎ এই কাজটিও বেশ ভালো পরিমাণে এখানে পোস্ট হয়। অনেক কোম্পানি এই ধরনের কাজ করিয়ে থাকে, ফলে এর সংখ্যা এখানে অনেক বেশি। ইঞ্জিনিয়ারিংয়ের কাজ রয়েছে 40টি, হ্যান্ডেল ডিভাইস বা পিডিএর জন্য কাজ রয়েছে 57টি, জুমলার উপর কাজ রয়েছে 168টি, এটিও বেশ জনপ্রিয় একটি ক্যাটাগরি। লিনাক্সের উপর রয়েছে 116টি, পার্ল সিজিআইয়ের উপর 96টি, প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর 125টি, স্ক্রিপ্ট ইনস্টলেশনের উপর কাজ রয়েছে 175টি, ট্রেনিং 46টি, ভিজুয়াল বেসিকের উপর কাজ রয়েছে 80টি, উইন্ডোজের উপর 95টি কাজ রয়েছে, অ্যাজাক্স যেটি খুবই জনপ্রিয় টেকনোলজি বর্তমানে ওয়েব সাম্রাজ্যে এর উপর কাজ রয়েছে 233টি, সি প্লাস প্লাস বা সি এর উপর কাজ রয়েছে 209টি, ডেটা প্রসেসিংয়ের উপর কাজ রয়েছে 372টি, এটিও সংখ্যা বেশ ভালো। এক্সেলের উপর কাজ রয়েছে 49টি, জে টু ইই এর উপর কাজ রয়েছে 38টি, জিএসপির উপর কাজ রয়েছে 38টি, লোগো ডিজাইনের উপর 172টি, ফটোগ্রাফির উপর 23টি, প্রুফ রিডিং আছে 189টি, এসইওর উপর কাজ রয়েছে 533টি। এটিও আমাদের ফ্রিল্যান্সিং জগতে খুবই জনপ্রিয় একটি কাজ এবং এর সংখ্যা অনেক বেশি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ রয়েছে 533টি, ট্রান্সলেশনের কাজ আছে এখানে 117টি, ওয়েব প্রমোশনের কাজ আছে 594টি। এটিও খুব জনপ্রিয় আরেকটি কাজ এবং অনেকেই এই কাজটি করে থাকেন। এ ধরনের কাজ এখানে পোস্ট আছে 594টি। ওয়্যারলেসের উপর কাজ আছে 43টি, এসপি বা অ্যাক্টিভ সার্ভার পেজের উপর কাজ আছে 179টি। আমরা এর আগে দেখেছি পিএইচপির উপর কাজের সংখ্যা হচ্ছে 873টি, সুতরাং বোঝাই যাচ্ছে যে এসপির থেকে পিএইচপির কাজ অনেক বেশি এখানে।
কোল্ডফিউশন 13টি, ডেলফি 23টি, ফ্ল্যাশের উপর কাজ রয়েছে 360টি, এটিও জনপ্রিয় ক্যাটাগরি। জাভা এটিও জনপ্রিয় ক্যাটাগরি 176টি। এছাড়াও জাভার কিছু কিছু কাজ ভাগ ভাগ করে আলাদা ক্যাটাগরিতে ডিফাইন করা, যেমন এন্টারপ্রাইজ ভার্সনের জন্য রয়েছে 38টি, জাভা সার্ভার পেজের উপর আছে 38টি। যাই হোক, লিগাল অ্যাডভাইসের উপর রয়েছে 13টি, মার্কেট রিসার্চের উপর 260টি, ফটোশপের উপর 144টি, পাইথনের উপর 20টি, সিস্টেম অ্যাডমিনের উপর 80টি, ভিডিও সার্ভিসের উপর 79টি। ওয়েবসাইট ডিজাইন খুবই জনপ্রিয় আরেকটি ক্যাটাগরি, 855টি কাজ রয়েছে এই ক্যাটাগরিতে, এবং XML-এর উপর রয়েছে 153টি। এটি হচ্ছে মূলত ক্যাটাগরি ওয়াইজ কাজের স্ট্যাটিস্টিক্স। আমরা এই সাইটের এখানে এটি মূলত বায়ারদের জন্য, তারা এখানে তাদের যে কাজটি করাতে চায় সেই বা যে প্রজেক্টটি করাতে চায় সেই প্রজেক্টটি এখানে পোস্ট করতে পারে। আর যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের জন্য রয়েছে এই লিঙ্কটি, এটির মাধ্যমে আমরা প্রজেক্ট ব্রাউজ করতে পারব। এছাড়া নিচে ফিচার্ড কিছু প্রজেক্ট এখানে উল্লেখিত আছে, এখানে 50টি লেটেস্ট ফিচার্ড প্রজেক্ট এখানে প্রদর্শিত আছে, যেমন জয়েন সিপিএ নেটওয়ার্কস, এর রেঞ্জ বিট 0 এখনও আছে, অ্যাভারেজ বিট 0 আছে, এখন পর্যন্ত কোনো বিট পড়েনি এর সার্ভিস। আমরা এই লিঙ্কগুলোতে ক্লিক করে এর বিস্তারিত ইনফরমেশন আমরা দেখতে পাবো বা এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পাবো। ওয়েবমেল সার্ভিস প্রোভাইডার, এটি একটি বিট পড়েছে $250, এর জব টাইপ হচ্ছে লিনাক্স, পালস, সিজিআই, পিএইচপি এবং সিস্টেম অ্যাডমিন টাইপ। পিএইচপির উপর বিটস্টিক ক্লোন স্ক্রিপ্ট, এটি কোনো একটি সাইটের ক্লোন স্ক্রিপ্ট ডেভেলপ করতে হবে, মূলত বিটস্টিকের ক্লোন স্ক্রিপ্ট তৈরি করতে হবে, যার অ্যাভারেজ বিট হয়েছে $500 এবং 4টি বিট পড়েছে এখানে। এটি পিএইচপির উপর একটি কাজ, বিটটি স্টার্ট হয়েছে আজকেই এবং শেষ হবে এটি 2/17/2009। ঠিক একইভাবে এসিওর top 10 র্যাঙ্কিং অন গুগলের জন্য কাজ রয়েছে, এটাই মূলত এসিওর কাজ, 12টি বিট পড়েছে এখানে। হয়তো বা বিট হাইড করে রাখা যায় বা বিট নট অ্যাপ্লিকেবল, ফলে এখানে সেটি উল্লেখিত হয়নি। এভাবে করে আমরা এখানে ফিচার্ড যে কাজগুলো রয়েছে আমরা তা দেখে নিতে পারবো, এবং এখানে 20টি লেটেস্ট প্রজেক্ট এখানে উল্লেখিত আছে, এটিও আমরা এখান থেকে দেখে নিতে পারবো কী কী। মূলত এটি হচ্ছে এই সাইটের হোম পেজ। এছাড়া এর প্রত্যেকটি লিঙ্কে গেলে আমরা সেই লিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবো এবং প্রজেক্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তবে এখানে প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে, আপনি যদি এর মেম্বার না হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এর মেম্বার হতে হবে। এটি আপনি ফ্রি জেনারেল মেম্বারশিপ আপনি হতে পারেন, এছাড়াও এর গোল্ড মেম্বারশিপ রয়েছে যেটি কিছু চার্জের বিনিময়ে আপনি হতে পারেন। ফ্রি মেম্বারশিপের জন্য আমরা এই সাইন আপ লিঙ্কটির মাধ্যমেই আমরা ফ্রি মেম্বার হতে পারবো, এবং মেম্বার হওয়ার পর আমরা আমাদের কাজের জন্য আমরা বিট করতে পারবো এবং আমরা এর মাধ্যমে কাজ পেতে পারি। যাই হোক, আমরা আমাদের পরবর্তী লেসনে দেখব কীভাবে আমরা এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারি।